ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। বিয়ের পরে লাইফে যদি ঝগড়া না হয় তাহলে জীবনটা একঘেয়ে আর পাঁচি হয়ে যায়। বিয়ের পরে স্বামীর সাথে ঝগড়া হবে, আবার একটু পর সব ঠিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ঝগড়ার সময় স্বামী বা স্ত্রী এমন কিছু কথা বলে ফেলে যার কারণে অনেক সময় ঝগড়াটা মারামারি পর্যায়ে চলে যায়। স্বামী বা স্ত্রীর মধ্যে সিরিয়াল ঝগড়া হলে এটা দুজনের জন্যই ক্ষতিকর। তার কারণে যে নিজেদের ঝগড়ার কথাটা সবার কাছে বলিয়ে বেড়াবে সেটা কিন্তু উচিত নয়। ফ্যামিলি নিজেদের রিলেটিভ বা ফ্রেন্ডের কাছে বললে ঝগড়াটা মারাত্মক আকারে যেতে পারে। তাই নিজেদের ঝগড়া বা নিজেদের সমস্যা নিজেরাই সলভ করতে পারে। ঝগড়া করলে বেশিরভাগ সময় হাজবেন্ড বা ওয়াইফ যা করে সেটি হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বন্ধ করে দেয়। এমনটা করলে ঝগড়া কমে না, আরো বেশি হয়। এর জন্য সমস্যা সলভ করতে বেশি দেরি করবেন না, আগুন নিয়ে বসে থাকবেন না, বেশিক্ষণ রাগ নিয়ে বসে থাকবেন না, এতে সম্পর্কে তিক্ততা বেড়ে যায়। যে মানুষের উপর আপনি রাগ করে বসে আছেন সেই মানুষটিকে আপনি অনেক ভালোবাসেন, এমনটা চিন্তা করলে দেখবেন এক নিমিষে আপনার রাগ কমে যাবে। আর অনেকেই একবার ঝগড়া করলে সেটা ভুলতে পারে না, এটাও খুব খারাপ অভ্যাস। এই জিনিসটা ভুলে যাওয়ার চেষ্টা করবেন। এই ইগো প্রবলেম সমস্যাটা কখনো সমাধান হতে দেয় না, তাই ইগোকে সাইডে রেখে নিজে থেকে সরি বলার চেষ্টা করবেন। ঝগড়া হলে স্বামী বা স্ত্রীর খুবই কমন একটি ডায়লগ, আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার সাথে আর থাকা সম্ভব না, এই টাইপের কথা বলবেন। তোমার সাথে আর থাকা সম্ভব না, এই টাইপের কথা কখনোই বলবেন না। তালাক কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই ছিল স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আমাদের ছোট্ট একটি ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাসলিমা ম্যারেজ মিডিয়া, পছন্দের জীবনসঙ্গী খুঁজে পাবার সবচেয়ে বিশ্বস্ত ও নিরাপদ ঠিকানা। ভিজিট করুন www.taslimamarriagemedia.com।